আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার প্রথম হাতে কাজ করা একটা বিছানা চাদর সামনেই দেখতে পাচ্ছ তো আমি এটা শেয়ার করব আমি এটা আমি আর প্রথম কাজ করেছি বিছানা চাদরে সেটা আর কি শেয়ার করব তো দেখিয়ে দিচ্ছি কেমন কাজ করেছি এই যে অফ হাইট চাদরের উপরে আমি হালকা কালারের সুতাতে কাজ করেছি এই যে একটা ময়ূর এঁকেছি ময়ূরটা এঁকে আমি কাজটা করেছি একদম আনকমন ডিজাইন এটা আমার মন থেকে করা একেবারে এটা বেশ আগেই করেছি এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ চাদরে এক একটা করে ময়ূর এঁকে দিয়েছি চারটে তিনটা লাইন দিয়েছি এদিক থেকে এরকমভাবে আমার প্রথম হাতে কাজ করা চাদরটা তাই আমি তোমার সাথে আজকে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ বেডশিটটাতে মানে এক একটা ময়ূর এঁকে তারপরে সেলাই করে নিয়েছি এবার সম্পূর্ণ বেডশিট এইভাবে কাজ করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি অনেক আগে করেছি তারপরে এখনও কিছু হয়নি তেমনই রয়ে গেছে যে এটাকে চেয়ে আড়ঙের নকশা সেলাই বলে দেখিয়ে দিলাম আমি আর একটা বিছানা চাদর দেখাবো সেটাও হাতে কাজ করা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভালো কমেন্টস করবে একটা লাইক দিবে হুম এটা আমি দেখিয়ে দিয়েছি আমি আর দেখাবো এই যে আর চাদর এটা ছাদার উপরে কাজ করা এটা কাঁথা স্টিচ দিয়ে আছে যেভাবে এটা এই চাদর চাদরটা আবার সম্পূর্ণ কাজ করে একদম সম্পূর্ণ চাদরে এইভাবে এই যে ফুলটা দিয়েছি এটা দিয়েছি একদম পুরো মাঝখানটাতে এটা মাঝখানে দিয়েছি আর এইভাবে সম্পূর্ণ চাদরে এইভাবে ফুল করে দিয়েছি এভাবে কিন্তু সম্পূর্ণ চাদর আর ওই বর্ডার দিয়েছি ওইভাবে ভিতরটা সম্পূর্ণ কিন্তু এরকম এটা ছিল চাদরের চার কোনারতে আমি এইভাবে বর্ডারের মতন করে দিয়েছি পাতা দিয়েছি আর বিভিন্ন কালারের এক একটা ফুল দিয়েছি এভাবে আমি সম্পূর্ণ চাদরে কাজ করে নিয়েছি দেখতে কিন্তু অনেক ভালো লাগে সাদার উপরে যদিও সাদা কালারটা একটু নোংরা হয় বেশি তারপরও করেছি কারণ সাদা কালারটা আমার খুব পছন্দের কালার আর ওই যে বর্ডারে এইভাবে একটু বর্ডার করে দিয়েছি এইভাবে চারপাশতে দিয়েছি ওইভাবে এটা বিভিন্ন কালারের সুতো দিয়ে কাজ করেছি আমি তো দেখিয়ে দিলাম আমার দুইটা বেশ ছিল আমি কেমন করেছি আগেও যদি অনেকগুলো দেখিয়েছি তারপরেও আবার শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আমি পরবর্তীতে আরও ডিজাইন দেখাবো আমি তোমাদেরকে আমার হাতে কাজ করা বিভিন্ন জিনিস আমি অনেক কিছু যদিও দেখিয়েছি তারপর আরও দেখাবো এই যে আর ডিজাইন এটাও আমি করেছি একটা কাভারের উপরে এটা আমি শেয়ার করছি তো বন্ধুরা আমি দেখিয়ে দিয়ে এলাম আমার হাতের কাছে জিনিস কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা একটু করে নিও আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ আমার সাথে যারা ছিল তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য তাহলে আমি আল আজকের মতো দিচ্ছি সবাইকে আল্লাহ সবাই সবাই খুব ভালো থেকো সবার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ